আমার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন মায়ের দয়ায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদের সামনে একটি টোটকা বা টিপস তুলে ধরব আজকে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি প্রতি মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কালাষ্টমী হিসাবে পালন করা হয় আর আজকে দিয়ে সেকেন্ড জুন দু হাজার একুশ আজকে বটুক ভৈরবের নাম আমরা সকলে জানি আর অনেকেই জানেন না কিন্তু বটুক ভৈরব শক্তিশালী এক দেব যার মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ তিনটি দেবতারই এনার্জি মেশানো রয়েছে এবং বটুক ভৈরবকে আমরা শিবরূপে পুজো করে থাকি আর শিব তো অনন্ত রুদ্র আদিদেব আর এই বটুক ভৈরবের মধ্যেই তাই তো মহেশের গুণ তার সাথে ব্রহ্মা বিষ্ণুর গুণ বা এনার্জি থাকে আর সাধকরা তান্ত্রিকরা আজকের দিনটা অবশ্যই যোগ্য পুজো পাঠে ব্যস্ত থাকবেন কারণ আজকের দিন অতি শুভ এই দিন করা বিশেষ রকমের জাগ যোগ্য বা মন্ত্রপাঠ সিদ্ধ হয় তেমনভাবে ভাবে আজকের একটা বিশেষ প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো বটুক ভৈরবের যে পুজো করতে পারে যে সাধক তার কিন্তু কখনোই শত্রু থাকে না আর যারা যারা এরকম শত্রুতা তাদের জীবনে রয়েছে শত্রুতার দ্বারা পীড়িত কারণ শত্রু কম বেশি সকলের রয়েছে আর এই শত্রুতার জন্য বিভিন্ন রকমের আমরা বিভিন্ন রকমের স্ট্রাগলের মধ্যে পড়ি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ি কারণ যখনই আপনার উন্নতি শুরু হয় সাথে সাথে শত্রুতা বৃদ্ধি পায় আর এই শত্রুতা থেকে মুক্তি লাভের জন্য আমরা বিভিন্ন রকমের পন্থা নিয়ে থাকি আজকে একটি শুভ দিন যারা যারা শত্রুতা দ্বারা জর্জরিত তাদের বলবো আজকের দিনে এই প্রয়োগটি অবশ্যই করুন শত্রুতা থেকে পাবেন মুক্তি তার সাথে যাদের যাদের কেতু ডিস্টার্ব হয়ে রয়েছে ভাগ্যোন্নতিতে বাধা হচ্ছে তারা কিন্তু আজকে এই প্রয়োগটি অবশ্যই করে দেখুন নিশ্চিত ভটুক ভৈরবের কৃপায় কিন্তু তাদের উন্নতি ঘটবে আপনারা ঠিক সূর্যাস্তের ৩৫ মিনিট পূর্বে থেকে শুরু করে রাত বারোটার মধ্যে যে কোনো সময় আপনারা এই প্রয়োগটি করতে পারেন কি করবেন আজকে যেমন সূর্যাস্ত ঠিক ছটা আঠেরো মিনিট হবে ঠিক ছটা আঠেরো মিনিটের পঁয়ত্রিশ মিনিট আগে সময়টি নির্ধারণ করে নিন ঠিক ওই সময় বসতে পারেন বা ওই সময় থেকে শুরু করে রাত বারোটার মধ্যে যে কোনো সময় আপনারা বেছে নিতে পারেন ওই সময় আপনারা পূর্ব দিকে মুখ করে লাল আসনে বসুন এবং আপনার সামনে বটুক ভৈরবের চিত্র থাকলে সেটাকে রেখে দিন যদি না থাকে তাহলে অবশ্যই বলবো আপনারা বাবা ভোলানাথের বাবা মহেশের যে কোনো চিত্র রাখতে পারেন এবং ঠিক এই রকম মোমবাতি চন্দনের মোমবাতি আপনারা তেত্রিশটি জ্বালিয়ে নিন আর মন্ত্র তিন মালা প্রয়োগ করুন ওং বৈরাবায় নাম তিন মালা মানে একশো আট বারে এক মালা তিন মালা মানে একশো আট একশো আট একশো আট এই রকম তিন মালা মন্ত্র পাঠ করে নিন মন্ত্রটি কি ওং নামা যেই মন্ত্রটি পাঠ হয়ে গেল আপনারা একটি রুটি নিজে হাতে তৈরি করুন এবং সেই রুটির ওপরে সর্ষের তেল দিয়ে শত্রুর নামটি লিখুন এবং সেই রুটিটিকে আপনারা রাস্তার যে কোনো কুকুরকে খাইয়ে দিন কালো কুকুর হলে খুব ভালো কালো কুকুর হলে খুব ভালো আর যাদের যাদের রাহু কেতুর দোষ রয়েছে তারা আজকের দিন থেকে শুরু করে ঠিক চল্লিশ দিন আপনারা রাস্তার কুকুরকে বা বিড়ালকে কিছু না কিছু খাবার দিন দেখবেন আপনাদের জীবন থেকে রাহু কেতুর দুষ্প্রভাব থেকে মুক্ত হয়ে গেছেন আর যাদের শত্রুতা রয়েছে তারা তো অবশ্যই এই প্রয়োগটি করে দেখুন শত্রুর বিনাশ অবশ্যই ঘটবে আজকের মতো এখানে ভিডিও শেষ করব নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ